পুরো কাজটা আই থিঙ্ক 6 ঘন্টায় শেষ করি আমরা আলটিমেটলি, কিন্তু টোটাল ক্রেডিটটা আমার পুরো টিমের, আমার একা। সুন্দরী কমলাকে কে না চেনেন, গানের দৌলতে কমলা সুন্দরী জনপ্রিয়। সেই কমলাই এবার শোনা গেল পৌলমী ঘোষের গলায়। বিখ্যাত গান সুন্দরী কমলাকে একটু নতুন ভাবে নতুন করে সকলের সামনে নিয়ে এলো এডিএমএ। 18 ডিসেম্বর শুক্রবার দ্য গেটওয়ে ক্যাফে উপস্থিত ছিল গোটা সুন্দরী কমলার মিউজিক ভিডিওর টিম। তাদের সাফল্য উদযাপন করেন তারা। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ দেবাশিস কুমার। আড্ডায় যোগ দিতে মুম্বাই থেকে উড়ে এসেছিলেন সায়ন্তনী ঘোষ। সুন্দরী কমলার মিউজিক ভিডিওতে রয়েছেন নায়িকা পায়েল রায়, গায়িকা পৌলমী ঘোষ। পায়েল দীর্ঘদিন ধরেই ধারাবাহিকের পরিচিত মুখ। গায়িকা পৌলমী হিন্দি বাংলা মিলিয়ে বহু ছবিতে গান গেয়েছেন। এছাড়াও গোটা টিমকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সায়ন্তনী গুহ ঠাকুরতা। জয় সেনগুপ্ত পাপিয়া অধিকারী ছিলেন সঙ্গীত পরিচালক সুমিত দেবসেন, পরিচালক রণদীপ সরকার, ডক্টর অয়নজিৎ সেন। নায়িকা পরিচালক গায়িকা প্রযোজক সমাজসেবক। আমরা প্রথমে বাংলাদেশের জন্যই কাজটা অ্যাকচুয়ালি স্টার্ট করা হয়েছিল, আর তারপরে সেই ভেবেই সেই হিসেবে এই গানটাকে বানানো হয়। তারপরে সামহাও গানটা বানাতে বানাতে একটা অন্যরকমের ফ্লেভার চলে আসে। তখন আমরা এই গানটাকে নিয়ে আরও অনেক জায়গায় অনেক ফিল্ম ফেস্টিভ্যালসে ঘুরেছি এবং প্রচুরভাবে অ্যাওয়ার্ডের গানটা, আর তারপরে সেই গানটা আমরা জি মিউজিক থেকে অ্যাটলাস তারা পছন্দ করে গানটাকে রিলিজ করে। যিনি সিঙ্গার পৌলমী ঘোষ, তো সে হচ্ছে আমার খুব ছোটোবেলার বন্ধু, তো শি ইজ ভেরি ভেরি ক্লোজ ফ্রেন্ড টু মি। আর এইরকম অদ্ভুত গ্রামের একটা ফ্লেভার, এটা আমি কোনোদিনও কোনো ওয়েব সিরিজ বা সিনেমাতে এখনও অবধি করিনি। অ্যাডিশন বলতে সেরকমভাবে কিছু অ্যাডিশন নেই, গানটি তো সেমই যা রাখা হয়েছে। উই হ্যাভ নট অ্যাডেড এনি অ্যাডিশনাল লিরিক্স বা এরকম কিছু অ্যাড করা হয়নি, সেমটাই সেমই লিরিক্স রাখা হয়েছে যা গানের আছে। অ্যান্ড শুধু ফোক ফ্লেভারটা সেম, আর একটু ইডিএম ট্রিটমেন্ট, গানটার ট্রিটমেন্টটা একটু আলাদা করা হয়েছে, তাকে আপনি ড্রয়িং রুমেও শুনতে পারো, তুমি ডিস্কেও চালাতে পারো, দুটো। রিসেন্ট আমার একটা আপকামিং ফিল্ম মৃগয়া, মৃগয়াতেও একটা ছোট্ট এরকম টিম আছে, কিন্তু সুন্দরী কমলা মানে আমার জন্য খুব স্পেশাল, বিকজ ফার্স্ট অফ অল এটা পৌলমী ঘোষের মিউজিক ভিডিও, আর সেকেন্ডলি হচ্ছে যে আমাকে ওরা সুন্দরী কমলা হিসেবে নিয়েছে, আর আমি একদম বাঙালি একটা গ্রামের মেয়ে এসে যে পুরো শ্যুটটা আমরা করেছি। আমরা প্রথমেই গানটাকে সবাই মিলে প্ল্যানিং করার পরে সমুদির সাথে ফার্স্ট অ্যাজ আই সেড থ্যাংকস টু হার, ওনার সাথেই কথা বলে এই গানটা কোন গানটা করবো সেটা ওনার সাথে কথা বলে উই ফিক্সড ইট আপ। কারণ আমি আর পায়েল উই আর লাইক চাইল্ডহুড ফ্রেন্ডস, তো আমরা সেখানে গানটাকে আমাদের দুজনের মিলে একসাথেই আমাদের ঠিক করা হয়েছিল যে আমরা গানটাকে একসাথে করবো, একটা কিছু করবো, বাট দেন উই ওয়ার নট শিওর কী কী করবো। তো সমুদির সাথে ডিসকাশনের পরে এই গানটা ডিসাইড করা হয়। আফটার দ্যাট ইট ওয়াজ এ হিউজ টিম ওয়ার্ক, আমাদের দু তিন দিনের শ্যুটিং, আমরা 6 ঘন্টা এই শ্যুটিংটাকে নামানো হয়, প্লাস বাংলাদেশে শ্যুট করার কথা ছিল সেইটা একটা জায়গায় কলকাতারই আউটস্কার্টসে, সমুদি সেটাকে জায়গাটাকে আর কি জায়গাটাও রিক্রিয়েটেড আর কি, বাংলাদেশটাকে রিক্রিয়েট করেছে বলতে পারো। ভালো লেগেছে, সমুদি এজ এ ডিরেক্টরও বেশ ভালো, মানে ভীষণ গ্রাউন্ড টু গ্রাউন্ডেড আর কি, সো ইট ওয়াজ লাইক গ্রেট ওয়ার্কিং উইথ বোথ অফ দ্য। সুন্দরী কমলা গানটার উপরে যখন আমরা কাজ করি খুব ভয়ে কাজ করছিল, খুব একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক, এবং আমরা যেটা চেষ্টা করেছিলাম যে এত একটা ফেমাস সং নিউ জেনারেশনের কাছে এবং নন বেঙ্গলিদের কাছে পৌঁছানোর জন্য, তো সেটা ইডিএম ফর্মে আমার যে পুরো টিম পিকু যে রিক্রিয়েট করেছে, পৌলমী খুব ভালো আপকামিং ট্যালেন্টেড সিঙ্গার, পায়েল রয় যাদকে নিয়ে ফিচার করেছি, তো আমরা গানটাকে একেবারে একটা নতুন ফর্ম মানে নতুন ভাবে প্রেজেন্ট করেছি। এবং কলকাতায় এসেছি এই বছর তো অবভিয়াসলি প্রথমবার এলাম, বাট কতদিন পরে এলামের থেকে বড় প্রশ্ন হচ্ছে কতদিন ছিলাম। সো অলমোস্ট 1.5 মাস থেকে গেলাম, আই ডোন্ট রিমেম্বার লাস্ট এতগুলো দিন আমি কবে কলকাতায় কাটাতে পেরেছি, তাই খুবই স্পেশাল এই ট্রিপটার, আমি খুব এনজয় করেছি। হ্যাঁ দেখো, সুন্দরী কমলা গানটা অনেক কিন্তু অনেক আগের গান, সেটাকে আবার নতুন করে রিমিক্স করে মিউজিক আরও জয়েন করে এবং নতুনভাবে প্রেজেন্ট করা হয়েছে, ভালো লাগছে। সবসময় পুরনোকে নিয়ে এক্সপেরিমেন্ট করলে সেটা সবসময় খারাপ হয় তা তো না, ভালোও হয়, তো এটা আমি ভালোই লাগছে আমার পুরো ব্যাপারটা। নন বেঙ্গলিদের ভীষণ ভালো লাগছে এবং ইয়ংদেরও গানটা খুব পছন্দ হয়েছে,
বাকিটা তো দর্শক এবং আমার প্রেসের বন্ধুরা বলবে। আর গানটা দেখো, অ্যাজ আই সেড, ইটস আ ফাইন ব্লেন্ড অফ যেটা আমাদের কালচার, আমাদের যেটা ক্লাসিক সেটাকে আবার মডার্ন টাইমসে খুব ভালোভাবে মিক্স আপ করা হয়েছে। সো আই এম ভেরি শিওর দর্শকদেরও খুব পছন্দ হবে, ডেফিনেটলি ওয়াচ ইট। পর্যন্ত খুব ভালো রেসপন্স, আর টু আওয়ার সারপ্রাইজ যে যারা অবাঙালি দর্শক তাদের কাছে খুব ভালো রেসপন্স এসছে, মানে তাদের এই গানটাকে ভীষণভাবে, বিকজ আমাদের এটাই টার্গেট ছিল যে যারা এই গানটাকে, যারা আমাদের ফোকটাকে খুব ভালোভাবে জানে না এই বিষয়টাকে, যেরকম কি না এখন যারা 10 বছরের বাচ্চা তারা খুব একটা ফোক সংস, তার তাদের কাছে আইডিয়া থাকবে না, তাদের কাছে পৌঁছানো ইডিএমের মাধ্যমে মিউজিকে তাদের কাছে পৌঁছানো, আর অবাঙালি দর্শক তাদের কাছেও আমাদের এই ফোকটা সেরকমভাবে পৌঁছায়নি, কিন্তু ইডিএমের মাধ্যমে কী হয় তারা এই মিউজিকটাকে শোনে এবং তারা জানে যে হ্যাঁ এরকম একটা কিছু গান আছে, তাহলে তারা রিসার্চ করে আরও পুরনো ওই ধরনের গান শোনে। এরকমও কিছু লোক আছে যারা আমার এই গানটা শোনার পরে তারা আরও অনেক মানে আমাদের ফোক সং শুনেছে এবং বলেছে বাহ কী ভালো মিউজিক তোমাদের এখানে হয়েছে। সো দ্যাটস হাউ দ্যাট ইজ আওয়ার ইন্টেনশন, কি আমরা লোক মানুষের কাছে বাই লার্জ আমরা এইভাবেই পৌঁছাতে পারি। কারণ সৌম্য মিত্র দির সাথে অনেক দিনের আলাপ, বোম্বেতে দেখা হয়, কলকাতায় আসলে দেখা হয়, সৌম্যদি ডিরেকশন করছে, অনেক অনেক শুভেচ্ছা সৌম্যদিকে। পায়েল ফিচার্ড এই মিউজিক অ্যালবামটাতে জি মিউজিক থেকে লঞ্চ করছে, আমার তরফ থেকে পুরো টিমকে অনেক অনেক শুভেচ্ছা, অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। এক অঙ্গে ভিন্ন রূপ, তিনি সৌম্য মিত্র, বাংলা হিন্দি সহ রবি চোপড়া, বি আর চোপড়ার মতো বড় নামের সঙ্গে কাজ করেছেন তিনি। চোর ও পকেটমারের মতো জনপ্রিয় দুটি ছবির প্রযোজক এবং নির্দেশক তিনি নিজেই। চোর ইতিমধ্যেই বহুল আলোচিত পুরস্কার প্রাপ্ত ছবি, পকেটমারও খুব শীঘ্রই আসবে পর্দায়। সৌম্য মিত্র ক্রিয়েটিভ কানেকশন ট্রাস্ট থেকে সামাজিক কর্মকাণ্ড চলতে থাকে অহরহ কলকাতা থেকে মুম্বাই সর্বত্র। আসলে কাজটা প্রথমে বাংলাদেশের হয়ে একটা কাজ করার কথা চলছিল, তখন পৌলমি পায়েলও ওরা একটা কিছু প্ল্যান করছিল, আমি বোম্বেতে কথা বলছিলাম এবং আমি চাইছিলাম একটু আপকামিং ট্যালেন্ট নিয়ে কাজ করতে, কারণ সবসময় আমি স্টারেদের সাথে কাজ করেছি কিন্তু আমি নতুন, তাই আমার স্পেশালি মিউজিকটা আমার প্যাশন, মিউজিক্যাল ঘরের মেয়ে আমি তো, কিন্তু কোনো কারণে সেই মুহূর্তে টেকনিক্যালি সম্ভব হয়নি এবং কাজটা করতে খুব চাপ হয়ে যায়, কারণ বাংলাদেশে যাওয়ার ছিল, বাংলাদেশের মানে ভাবনায় গানটা প্ল্যানিং ছিল। ইনফ্যাক্ট তারপরে এই গানটায় অদ্ভুতভাবে মানে আমার পাশে বসে আছে দেবাদা, আমার দুটো তিনটে কাজে কোনো কারণে তখনও আমেরিকা যায়, দেবলীনা রিসেন্টলি বিয়ে হলো, ওর সাথেও কাজটা করার ছিল, তো নানানভাবে জিনিসটা পুরো প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়। তারপরে আমরা ওয়েস্ট বেঙ্গলেই ওরকম লুক রাখার চেষ্টা করি, মানে আমাদের যত ভিউয়ার্স তারা সবাই খুব পছন্দ করুক এই গানটাকে, এটাই প্রে করি। আর থ্যাংক ইউ সো মাচ সুন্দরী কমলা, যেটা আমরা সবাই শুনে এসেছি এবং হিউজলি পপুলার একটা ফোক সং, সেটাকে একটা অন্যভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এটাতে একটা ইডিএম ট্রিটমেন্টে গানটার ফোক ফ্লেভারটা সেম রেখেই করা হয়েছে। সো এই গানটা শুনতে পাবে জি মিউজিক বাংলার ইউটিউবে, জি মিউজিক বাংলা পেজের ফেসবুক পেজে এই গানটাকে তোমরা সবাই পেয়ে যাবে। ক্রিয়েশনের পুরো টিমের তরফ থেকে আমার সবার সকল ভিউয়ার্সকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা, আর এই সময় সবাই সুস্থ থাকার চেষ্টা করুন। খুবই ভালো লাগছে, বিকজ আই থিঙ্ক সুন্দরী কমলা ইজ এ ভেরি এভারগ্রিন সং, ছোটোবেলা থেকে শুনে এসেছি, বিকজ অনেক অনেক ভার্জনস হয়েছে বাট প্রতিটা ভার্জনই কিন্তু একটা ফোক এলিমেন্ট, সেটা একটা ডিপলি আমাদের কালচারের সঙ্গে রুটেড এলিমেন্ট, ওটা কমন ছিল, বাট এই টিম মানে সৌম্যর টিম যেটা করেছে বিউটিফুলি, মানে ক্লাসিক সংটাকে আজকের কন্টেম্পোরারি টাইমসে ভালোভাবে ব্লেন্ড করেছে, তাই আমি খুবই এনজয় করেছি, অ্যান্ড অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রাচুলেশনস টু সৌম্য অ্যান্ড দ্য এন্টায়ার টিম। Meant to be in the great outdoors, forever free. সুন্দরী কমলাকে কে না চেনেন, গানের দৌলতে কমলা সুন্দরী জনপ্রিয়, সেই কমলাই এবার শোনা গেল পৌলমী ঘোষের গলায়।
বিখ্যাত গান সুন্দরী কমলাকে একটু নতুনভাবে নতুন করে সকলের সামনে নিয়ে এলো এডিএমএ। 18 ডিসেম্বর শুক্রবার দ্য গেটওয়ে ক্যাফে উপস্থিত ছিল গোটা সুন্দরী কমলার মিউজিক ভিডিওর টিম। তাদের সাফল্য উদযাপন করেন তারা। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ দেবাশিস কুমার। আড্ডায় যোগ দিতে মুম্বাই থেকে উড়ে এসেছিলেন সায়ন্তনী ঘোষ। সুন্দরী কমলার মিউজিক ভিডিওতে রয়েছেন নায়িকা পায়েল রায়, গায়িকা পৌলমি ঘোষ। পায়েল দীর্ঘদিন ধরেই ধারাবাহিকের পরিচিত মুখ। গায়িকা পৌলমি হিন্দি বাংলা মিলিয়ে বহু ছবিতে গান গেয়েছেন। এছাড়াও গোটা টিমকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সায়ন্তনী গুহ ঠাকুরতা। জয় সেনগুপ্ত পাপিয়া অধিকারী ছিলেন সঙ্গীত পরিচালক সুমিত দেবসেন, পরিচালক রণদীপ সরকার, ডক্টর অয়নজিৎ সেন। নায়িকা পরিচালক গায়িকা প্রযোজক সমাজসেবক, এক অঙ্গে ভিন্ন রূপ তিনি সোমু মিত্র। বাংলা হিন্দি সহ রবি চোপড়া, বি আর চোপড়ার মতো বড় নামের সঙ্গে কাজ করেছেন তিনি। চোর ও পকেটমারের মতো জনপ্রিয় দুটি ছবির প্রযোজক এবং নির্দেশক তিনি নিজেই। চোর ইতিমধ্যে